বর্তমান বড় খবর পাপাগ নেই বড় সূচনা নূয় আপডেট বঙ্গোপসাগরে পুঁ বাত্যা বঙ্গোপসাগরে পুঁ বাত্যা ভয় সতর্ক কলা পাপাগ বিভাগ জাঁয়া সম্পূর্ণ অপডেট কেউ সব জেলা কোণ রয়েছে ডিটেলস ইনফরমেসন তা পূর্ব ভিডিওক লাইক করতু যদি পড়ছেন আপনার সাংস সাথী মানুষ ভিডিওটি সেয়ার করতু যদি ফ্রেন্ডস আপনার আমার এই চ্যানেলে নূয় হি ভিডিও দেখুমতে পূর্ব কেবে সবসক্রাইব করা তবে নিহতি চ্যানেলকে সবসক্রাইব করা সহ পাখে আসুক বেল আইকনকে বজায় রাখতু তবে বঙ্গোপসাগরে আসুচি আউ এক বাত্যা নিকটে ওড়িশা উপকূলের মাড় হয়ে ভীষণ সামুদ্রিক ঝড় দানার দারুণ কষ্ট মনুর যাই নথিবাবে এবে আউ এক বাত্যা সৃষ্টি হওয়া নেই পূর্বানুমান করেছে ভারতীয় পানিপাগ বিভাগ বা আইএমডি তবে ভারতীয় পানিপাগ বিভাগের পূর্বানুমান অনুযায়ী নভেম্বর 21 তারিখ অর্থাৎ আজ দক্ষিণ আন্ডামান এবং নিকোবর সমুদ্রের এক ঘূর্ণিবল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপরে 22-23 তারিখে এহা অধিক তীব্র হয়ে পারে তবে পাপাগকে নিয়ে বড় খবর বর্তমান রাজ্যের ধান কটা আরম্ভ হয়ে সারিবেলে পাপাগকে নিয়ে বড় অপডেট সামনাকে আসিছে আসুচি আউ এক লঘুচাপ বঙ্গোপসাগরে 21 তারিখ সুদ্ধা অর্থাৎ আজ রাতে সুদ্ধা এক ঘূর্ণিবল সৃষ্টি হব তবে আঞ্চলিক পাপাগ বিভাগ পক্ষ গুরুত্বপূর্ণ সূচনা বঙ্গোপসাগরে আসুচি আউ এক লঘুচাপ পুঁ এক ঘূর্ণিবল সৃষ্টি হওয়ার রয়েছে কিছু পাপাগ বিভাগ এই ঘূর্ণিবল অধিক ঘনীভূত হয়ে 23 তারিখ বেলকু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হব লঘুচাপ গতি উত্তর উত্তর পশ্চিম দিগে রহব তবে দক্ষিণ আন্ডামান সাগরে এক ঘূর্ণিবল সৃষ্টি হয়ে পড়ে এনেই পূর্বানুমান করেছে ভারতীয় পাপাগ বিভাগ বা এমডি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার রয়েছে লঘুচাপ সামুদ্রিক ঝড় বা বাত্যার পরিণত হব তবে আন্ডামান সাগরে এক ঘূর্ণিবল সৃষ্টি হওয়ার পরে তাহা ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিগে গতি করে তবে লঘুচাপ সামুদ্রিক ঝড়ের রূপ নেই পারে শ্রীলঙ্কা ও দক্ষিণ ভারতের আসন্তা সপ্তাহ মধ্যভাগে প্রভাব পকাইব বলে জাসন নিকোলস আকলন করেছেন দক্ষিণ আন্ডামান সাগরে এক ঘূর্ণিবল ক্রমে গতি করে লঘুচাপর রূপ নেই পারে আসন্তা নভেম্বর 23 তারিখে লঘুচাপে পরিণত হয়ে পড়ে সম্ভাব্য ঘূর্ণিবল এনে পাপাগ বিভাগ পক্ষ বড় অপডেট সামনাকে আসিছে বঙ্গোপসাগরে ঘূর্ণিবলটি লঘুচাপে পরিণত হওয়ার পরে ক্রমে পশ্চিম উত্তর পশ্চিম দিগে গতি করে আহরি ঘনীভূত হবার আশঙ্কা রয়েছে সিষ্টম উপরে পাপাগ বিভাগ নজর রাখিছি রাজ্য উপরে এর কেতে প্রভাব পড়ব তাহা লঘুচাপ সৃষ্টি হওয়ার পরে হি স্পষ্ট হয়ে পড়ে বলে বিভাগ কইছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার রয়েছে লঘুচাপ আগুক আহরি অধিক ঘনীভূত হব কি না তাহা উপরে রয়েছে পাপাগ বিভাগের নজর তবে প্রাথমিক আকলন অনুযায়ী তামিলনাড়ু শ্রীলঙ্কা উপকূলের ছুঁই পড়ে ওড়িশা উপরে এর প্রভাব রহব কি না সে এবার পূর্বানুমান করা যাইপার না বলে বিভাগ কইছে পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্ডামান সাগরে লঘুচাপ সৃষ্টি হব এখন ক্রমশ উত্তর পশ্চিম দিগক গতি করে 25 তারিখ সুদ্ধা অবপাতর রূপ নেব তবে লঘুচাপ প্রভাবে কেউ কেউ অঞ্চলের বর্ষা হব সে পূর্বানুমান করেনি পাপাগ বিভাগ।